জয় মহাকাল জয় মা তারা জয় মা বিপত্তারিণী চণ্ডী মা ও বাবার কৃপায় আপনারা সবাই খুব ভালো আছেন এই আশা রেখে আজকের ভিডিওতে আমি সরাসরি আসছি তো আজকে যেই বিষয়টার উপরে আমি আলোকপাত করতে যাচ্ছি সেই বিষয়টা হচ্ছে ব্যবসা সংক্রান্ত ব্যবসাটা আকার আমি কিভাবে ব্যাপক করবো ব্যবসাটাকে কিভাবে বাড়াবো বা ব্যবসার বৃদ্ধি কিভাবে করব। অনলাইন ব্যবসা হতে পারে অফলাইন ব্যবসা হতে পারে ছোট ব্যবসা হতে পারে বড় ব্যবসা হতে পারে যে কোনো কিছু হোক একটা জিনিস মাথায় আপনাদেরকে রাখতে হবে যে বর্তমানে অনলাইন বিজনেসটাও একটা বড় বিজনেসের ধারণ করেছে আকার ধারণ করেছে কিছুজন ইউটিউবার আছেন যারা ইউটিউব করেন বিভিন্ন জিনিস সম্পর্কেও অনেকে আমার কাছে রিকোয়েস্ট করেছেন যে চ্যানেলটা আমরা করেছি এবং খাটছি এর পিছনে কিন্তু কিছুতেই চ্যানেলটা যেন বিস্তৃতি লাভ করছে না বড় হচ্ছে না এছাড়া আমার অনেক বোনেরা আছেন যারা রিকোয়েস্ট করেছেন যারা বিভিন্ন ধরনের শাড়ি বা সালভার জুয়েলারি বিভিন্ন জিনিস বিক্রি করেন অনলাইন বিক্রি করেন তারাও বলছেন যে সেরকমভাবে বিক্রি হচ্ছে না বা এরকম অনেকজন আছেন যারা অফলাইনে আছেন দোকানদার হতে পারেন বা অন্য ব্যবসার সঙ্গে যুক্ত হতে পারেন সোজা ভাষায় যারা ব্যবসা শুরু করেছেন কিন্তু ব্যবসাটা কোনো ধরনেরই ব্যাপক আকার নিচ্ছে না কিংবা যারা বিজনেসটা সময় করতেন দেখছেন বিজনেস তো রমরমিয়ে চলতো বর্তমানে যেন হঠাৎ করে এমন মন্দা এসে গেল যে ব্যবসাটা এতটাই মার খেয়ে গেছে যে কিছু তারা দাঁড় করাতে পারছেন না স্পেশালি অনেকেরই হয়েছে কোভিড সিচুয়েশনের পরে হয়েছে যাদের ব্যবসাটাকে আবার নতুন করে তারা ওঠানোর চেষ্টা করছেন কিন্তু কিছুতেই যেন সেই জায়গাটা আর ফিরে পাচ্ছে না দু সালের আগে যেরকমভাবে ছিল তো ব্যবসাটা নতুন শুরু করে সেটাকে রান করানোর জন্য হোক বা যেই ব্যবসাটা একসময় ভালো চলতো এই সময় বসে গেছে সে যেটাই হোক না কেন না। ব্যবসাটার আকার যখন ব্যাপক হারে বৃদ্ধি পায় তখন আমরা নর্মালি জানি যে আমাদের টাকা আর্নিংসটাও বেশি আকারে হতে শুরু করে তো আজকের এই ভিডিওটা যদিও টাকা ইনকাম বা টাকা কিভাবে বেশি আসবে বা সেভিংস কীভাবে হবে তার উপরে নয় কিন্তু তবুও আমরা খুব ভালোভাবে জানি যারা ব্যবসার সঙ্গে রিলেটেড আছে আবার আমি বলছি ছোট বড় যে কোনো ব্যবসা হতে পারে কিংবা অনলাইনে বা অফলাইনে অর্থাৎ দোকান পাট এমনি অফলাইনে যাদের ব্যবসা আছে সেই ব্যবসাও হতে পারে বা অনলাইনে যারা কিছু জিনিস বিক্রি করেন সেই ব্যবসাও হতে পারে যেটাই হোক না কেননা সব ব্যবসার যদি বৃদ্ধি পায় ব্যাপক আকারে বৃদ্ধি পায় যত বড় বৃদ্ধি পাবে যত বেশি বৃদ্ধি পাবে তত বেশি আমাদের টাকা ইনকাম হতে শুরু করবে তো এগুলো কো টাকার সাথে অলরেডি কো রিলেটেড তো যাতে আপনাদের ব্যবসাটা খুব বৃদ্ধি পায় তার জন্য একটা সাত্ত্বিক সুন্দর ছোট্ট একটা উপায় করতে হবে একটু কষ্ট করতে হবে কিন্তু করে দেখুন খুব ভালো ফলাফল আপনারা দেখতে পাবেন কি করতে হবে আপনাদেরকে আপনাদের বাজার থেকে একটা জিয়ন মাছ নিয়ে আসতে হবে অর্থাৎ যেই মাছটা অনেকক্ষণ জিয়ে থাকে বেঁচে থাকে অনেকক্ষণ জলে তো থাকেই জল থেকে বের করলেও অনেকক্ষণ বেঁচে থাকে অর্থাৎ বুঝতে পেরেছেন কই মাগুর শিঙি এই ধরনের যে মাছ হয় যে কোনো ছোট বড়ো যে কোনো ধরনের ঠিক আছে এরকম কোনো একটা মাছ আপনি বাজার থেকে নিয়ে আসবেন শুধু লক্ষ্য রাখতে হবে মাছটা যেন বেঁচে থাকে মাছটাকে কিন্তু মেরে নিয়ে আসবে না জ্যান্ত মাছ নিয়ে আসতে হবে একদম মাছটা যেন বেঁচে থাকে পারলে একটু জল দিয়ে তারপরে মাছটাকে নিয়ে আসবেন কোনো একটা প্লাস্টিকের মধ্যে জল ভরে নিয়ে তার মধ্যে দিয়ে মাছটাকে নিয়ে আসবেন যেভাবেই হোক মাছটাকে জ্যান্ত অবস্থায় ভালো অবস্থায় বাড়িতে নিয়ে আসবেন এবার আপনি একটু হলুদ যেটা কাঁচা হলুদ আছে আপনার বাড়িতে থাকলে খুব ভালো বা আপনি একটু কটা কটা কাঁচা হলুদ নিয়ে নেবেন ছোটো ছোটো সেগুলোকে থেতো করবেন ভালো করে থেতো করবেন পিষে ভালো করে সেগুলো থেকে রসটা যেটা বেরোবে সেই রসটাকে ওই মাছের গায়ের মধ্যে লাগিয়ে দিতে হবে হলুদের রসটা ভালো করে মাছের গায়ে লাগিয়ে দিতে হবে আবার আমি বলছি একটু ভালোভাবে লক্ষ্য রাখবেন যেন মাছটা মরে না যায় মাছটার গায়ের মধ্যে হলুদের রসটা কোনোভাবে আপনি সেটা গ্লাভস পরে হাতের মধ্যে করতে পারেন যেভাবে আপনার সুবিধা হয় সোজা ভাষায় যেটা সেটা হচ্ছে হলুদের রসটাকে মাছের গায়ে একটু লাগিয়ে দিতে হবে ভালো করে লাগিয়ে দিয়ে ওই জ্যান্ত থাকা অবস্থাতেই মাছটাকে আপনি নিয়ে যাবেন আপনার আশেপাশে যেখানে পুকুর আছে সেই পুকুরে নিয়ে যাবেন নিয়ে গিয়ে আপনার যে মনের ইচ্ছাটা ব্যবসা সংক্রান্তই অবশ্যই ব্যবসা সংক্রান্ত যে মনের ইচ্ছাটা সেটা আপনার মনে যেটা আছে আপনি যেই ধরনের ব্যবসা করেন যেরকম বিস্তৃতি চাইছেন যেরকম ইনভেস্টমেন্ট করেছেন বা যেরকম চাইছেন যে ব্যবসাটা চলুক পরবর্তীকালেও বা বা ব্যবসা থেকে আপনি যে প্রফিট চাইছেন যেটাই আপনার মনের ইচ্ছা সেই মনের ইচ্ছাটা জানিয়ে মাছটাকে জলে ছেড়ে দিন ব্যাস এইটুকানি কাজ করুন আপনি দেখুন তারপর থেকে আপনার ব্যবসাতে গ্রোথ আসতে বাধ্য তবে হ্যাঁ এটা আমি বলবো না যে একবার এই জিনিসটা আপনি করে দিলেন মানেই সারা জীবনের জন্য লাইফটাইম আপনার ব্যবসা গ্রোথ হতেই থাকবে উপর দিকে এরকম হয় না হয়তো আবার কখনো আবার হালকা মন্দা আসতে পারে সেম একই প্রসেসে এই জিনিসটা কি আবার করবেন আপনি যদি মাসে একবার করে এই জিনিসটা করতে থাকেন তাহলে দেখবেন আপনার ব্যবসা মোটামুটিভাবে স্টেবল থাকছে সময়। আর না হলে আপনার যখন মনে হচ্ছে যে হ্যাঁ ব্যবসাটা একটু ডগমগো করছে তখনই আপনি এই উপায়টাকে করে ফেলুন এবং আপনি দেখুন উপায়টা করার কিছু দিনের মধ্যে আপনি দেখতে পাবেন যে ব্যবসাতে আবার ধীরে ধীরে সেই গ্রোথ আসা শুরু হয়ে গেছে ব্যবসার বৃদ্ধিটা আবার হওয়া শুরু হয়ে গেছে তো সোজা ছোট একটা ভিডিও আমি যেমন বললাম একটু কষ্ট করতে হবে কষ্ট করলে কেষ্ট মেলে তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর পিনাকিদের পাশে সর্বদা থাকবেন বেলাইকানটা টিপে দেবেন যাতে সর্বদা আপনাদের কাছে নোটিফিকেশান যায় যে কোন ভিডিওটা আমি দিচ্ছি এবং সঙ্গে সঙ্গে আপনারা সেই উপায়টা দেখতে পান আর যারা নতুন আমার চ্যানেলে প্রথমবার দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা টিপতে ভুলবেন না তো আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার নিশ্চয়ই দেখা হবে আরেকটা কোনো ভালো টোটকা নিয়ে ততক্ষণ পর্যন্ত অবশ্যই ভালো থাকুন সকলকে ভালো রাখার চেষ্টা করুন জয় শ্রী মহাকাল জয় মা তারা জয় মা বিপত্তারেরিচণ্ডী